সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। গরিব দুস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী নিয়ে আজ হাট বসালো তারকেশ্বর পাওয়ার হাউস রোড 4 নম্বর ওয়ার্ড এলাকায়। লকডাউনে গৃহবন্দী হয়ে রয়েছেন, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অসুবিধা হচ্ছে, তাই আপনার স্বার্থে এবার আরামবাগে এলো হোম ডেলিভারি সিস্টেম। নিত্য প্রয়োজনীয় জিনিস একটি ফোন করেই আপনি বাড়িতে বসেই অর্ডার দিতে পারেন, আর বাড়িতে পৌঁছে যাবে আপনার অর্ডার করা সামগ্রী। শাকসবজি থেকে মাছ মাংস সবই পাবেন হোম ডেলিভারিতে, একেবারে বাজার দরে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 7318905441 এই নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 6294386244। শর্তাবলী প্রযোজ্য। ঘরে থাকুন, সুস্থ থাকুন। জানা গেছে, এদিন তারকেশ্বর পৌরসভা 4 নম্বর ওয়ার্ড এলাকার প্রায় 400টি গরিব দুস্থ মানুষদের হাতে চাল, ডাল, আলু, মুড়ি, পেঁয়াজ, তেল, আমুল দুধ, ডিম, সয়াবিন সহ 14 রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য বিতরণের পাশাপাশি উপস্থিত সকল জনসাধারণকে করোনা সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়। এদিনের এই খাদ্য সামগ্রিক বিতরণের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু, জুবা টাউনের সভানেত্রী কুহেলি কুণ্ডু, কাউন্সিলর অমিতাভ হাজরা, রূপা সরকার, কাকুলি ব্যানার্জি সহ ইউকে টিম। আজকে যেভাবে 24 মার্চের পর থেকে লকডাউন জীবন জীবিকার মধ্যে দিয়ে একটা বিরাট বড় হাহাকারের সৃষ্টি করেছে, সেখানে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় উত্তম কুণ্ডু মহাশয় দরিদ্র দুস্থ বলে নয়, মধ্যবিত্ত পরিবারের কাছেও বিনা পয়সার হাট তারকেশ্বর পৌরসভার 15টা ওয়ার্ডের মধ্যে আজকে 4 নম্বর ওয়ার্ড নিয়ে 12টা ওয়ার্ড কমপ্লিট করেছেন। প্রত্যেকটা জায়গায় নিচে 300, ওপরে 550 পর্যন্ত পরিবার, আর এছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়নের মানুষদের কাছেও এই বিনা পয়সার হাট এগিয়ে গেছে, যেখানে কম বেশি 12 থেকে 14টা মানুষের দৈনন্দিন জীবনে ও খাবারের জীবিকায় পাতে একটা ভাত, ডাল, তরকারি যেটা বলুন, সবজি সমারোহে কোথাও বা ডাল, সয়াবিন, ডিম, মুড়ি, বিস্কুটের প্যাকেট, নুনের প্যাকেট, বিভিন্ন জিনিস দিয়ে মানুষের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নেতৃত্ব দেখানো পথ অনুযায়ী। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।